ডিয়ার, হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবণী অ্যান্ড তন্ময় ব্লগ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাড়িতে আজকের নবরাত্রির শেষ পূজা, তো পূজা হচ্ছে, এসছি এই বাড়িতে, এসছি মায়ের কাছে। সব গাছের ফুল দিয়ে কি সুন্দর ঠাকুরকে সাজানো হয়েছে, সব ফুল আমাদের গাছের, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। সব কিছু কোনো ফুল কিনতে হয়নি, শুধু ঠাকুরের গলার মালাটাই কেনা হয়েছে। তারপর সব গাছের ফুল দিয়ে খুব সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে, নিজেই মা পুজো করেছে এবারে, কারণ মায়ের মানসিক আছে ব্রাহ্মণ দিয়ে পুজো করায়। তবে আগের বছরও নিজে করেছিল, এই বছরও নিজেই করছে, মানসিক আছে। সব নদিনের পুরো যেমন নিয়ম, অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না কীভাবে কী করতে হয়, তো ওরকমভাবেই পুজো করছে। ওখানে বাবা লুচি ভাজছে, গরম গরম এটা ভাজছে ঠাকুরকে দেবে বলে, অল্প করেই ভাজছে প্রথমে, তারপরে ভোগ সবাইকে যখন দেবে তখন আবার ভাজা হবে। এখানে তন্ময় বসে আছে, নাক খোঁটাচ্ছে, বাজে জিনিস, বাবা শাঁক বাজাচ্ছে। বাবা খুব ভালো শাঁক বাজাতে পারে, ভীষণ ভালো শাঁক বাজাতে পারে। আপনি ঘুমিয়ে পরীক্ষা গেলে কি তবে তো বিয়ে করতে ভালো লাগবে। ওখানে হবে আনন্দ ফুর্তি, ওখানে প্যান্ডেল করে নিলাম, পুজো হলো এখানে সবাই যা হয় আল্লাহ পিকনিক। আপনি মাতা রানীর কাছে দেখে না, তো পুজো শুরু হয়ে গেছে, মা পুজো করতে বসেছে। Thank you.
হ্যাপি রাম নবমী। আর আজকের নবরাত্রির মোটামুটি শেষ দিনই বলতে গেলে। ঠিক আছে, পরে গিয়ে খাবে।